2023 সাধারণ পঞ্চায়েত নির্বাচনে দাপ্তর অঞ্চল সহ সারা পশ্চিমবঙ্গে যেভাবে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে আমরা অভিভূত মানুষের কাছে কৃতজ্ঞ মানুষের কাছে নতমস্তকে আমরা শ্রদ্ধা প্রণাম জানাই কারণ আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক পরিচালিত রাজ্য সরকার দীর্ঘ 11 সাল থেকে যে উন্নয়নমুখী কর্মযজ্ঞ শুরু করেছেন তার সুফল গ্রাম বাংলার প্রান্তিক মানুষ উপকৃত হয়েছে সেই উপকার পাওয়ার পর মানুষ অনুধাবন করেছে বিগত বামজবানার সরকার তারা মানুষের সামগ্রিক কল্যাণকর কোনো উন্নয়নমুখী প্রকল্প নিতে পারেনি তুলনায় দেনায় জর্জরিত ঋণভারে জর্জরিত একটি সরকার সাধারণ গরীব খেটে খাওয়া প্রান্তিক মানুষের জন্য কালজয়ী কিছু পরিকল্পনা নিয়েছে পরিকল্পনা স্কিম যেটা থেকে মানুষের প্রভূত উন্নতি সাধন হয়েছে তারই সুফল বিরোধী দলের চক্রান্ত অভিসন্ধি সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিয়ে মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ক্ষেত্রীয় স্তরে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে মানুষ সমর্থন করেছে ভোট দিয়েছে আমরা আগামী দিনে পাঁচ বছর ধরে মমতা ব্যানার্জির দেখানো পথকে সামনে রেখে উন্নয়নের মধ্যে দিয়ে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সামগ্রিকভাবে মানুষের কল্যাণকর কাজে নিয়োজিত থাকব এভাবেই আমরা মানুষকে আগামী দিনে এই জয়ের প্রতিদানটা দেওয়ার চেষ্টা করব আপনি কত ভোটে জিতেছেন আমি বারাসাত পঞ্চায়েত সমিতির আট নম্বর আসন থেকে 7374 ভোটে জয়যুক্ত হয়েছি আমার এলাকাবাসীকে এবং আমাদের যুব নেতা মোহাম্মদ মনিরুল ইসলাম উভয়ের পক্ষ থেকে অঞ্চল কমিটির পক্ষ থেকে টোটাল দাঁতপুরবাসী বারাসাত ব্লক টু এলাকার সমস্ত অধিবাসী সহ পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে দুহাত তুলে দোয়া আশীর্বাদ করার জন্য সমর্থন করার জন্য আপনার নাম আসের আলী মল্লিক সাধারণ সম্পাদক বারাসাত ব্লক টু তৃণমূল যুব কংগ্রেস এটা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মামাটি মানুষের সরকারের জয় আমরা আজকে এই বারাসাত ব্লক টু থেকে সার্টিফিকেট আমরা হাতে পেয়েছি আগামী দিনে আমরা চেষ্টা করব সাধারণ মানুষের পাশে থেকে যে কাজগুলো আগামী দিনের বাকি আমরা পড়ে আছে যত তাড়াতাড়ি পারবো আমরা সেই কাজটাকে আমরা সম্পূর্ণভাবে শেষ করার চেষ্টা করব যারা ভোট দিয়েছে তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে বিশেষ করে যারা আমার ভোটার যারা ভোট দিয়েছে তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাই আর তাদের প্রতি বার্তা থাকবে যে যে কাজ নিয়ে যেগুলো সমস্যায় আছে সেই কাজগুলো তাদেরকে আমরা দ্রুত তাদেরকে সমস্যা সমাধান করার চেষ্টা করব উৎসর্গ সাধারণ মানুষকেই করব যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী এত প্রকল্প দিয়ে মানুষকে ভরিয়ে দিয়েছেন জয় মমতা ব্যানার্জিরই জয় এবং সাধারণ মানুষ দুহাত ভরে এই মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে আনন্দ হচ্ছে ভালো লাগছে এবং শুধু ভালো লাগলে তো হবে না আমাদের দেশের এই সার্টিফিকেট পেয়ে মেম্বার হয়ে যদি জনসাধারণের কাজ করতে পারে আরো ভালো লাগবে এটাই আমাদের লক্ষ্য জনগণের জন্য ভোটটা দিয়েছে এবং জনগণ সেই সম্মানটা দিয়েছে পার্টি আমার সম্মান দিয়েছে
পার্টি ম্যান, পার্টি আমাকে টিকিটটা দিয়েছে বলেই আজকে জনগণের কাজ করার সুযোগটা আমরা পাচ্ছি, আমি পাচ্ছি। এই জন্য আগে দলকেই উৎসর্গ করতে হবে। নিশ্চয়ই দায় দায়িত্ব বাড়া বাড়বে, এটা তো আমরা জেনেই এই সদস্য হওয়ার এ করেছি, সেই হিসেবে আমরা করবো, অসুবিধা নেই, জনগণের জন্যই সেবা করবো। না ঠিক তো, এটা থাকা উচিত, তার কারণ যদি কোনো পঞ্চায়েতের সঙ্গে আরেকটা পঞ্চায়েতের হয় কাজের তুলনা হয়, এতে কাজ ভালো হবে, জনগণও সেবাটা ভালো পাবে এবং মনের দিক দিয়েও ভালো লাগবে। প্রথমে জিজ্ঞেস করব যে এই সার্টিফিকেট নিয়ে এর আগেও এই সার্টিফিকেট আপনি অর্জন করেছিলেন, আবারও আরেকবার অর্জন করলেন এই সার্টিফিকেট নিয়ে, কি মনে হচ্ছে? মানে খুব আনন্দ মনে হচ্ছে যে আগেও তো আমি কাজ করেছি জনগণের কাজ, এখন আমি আগামী দিন এই যে সার্টিফিকেটটা পেলাম, আগামী দিনও আমি মানুষের জনসেবা করতে পারবো, এর জন্য খুব আনন্দ হচ্ছে এবং নিজের কাছে খুব মানে গর্ববোধ মনে হচ্ছে যে আমি প্রত্যেক জনগণের কাজটা আমি খুশিতে করতে পারবো। জয়টা কাকে কাদেরকে উৎসর্গ করবেন? জয়টা জনগণকে তো প্রথম দেবো, কারণ জনগণের ভোটে তো আমায় আমি উৎসর্গ হয়েছি না, তারপরে দলে তৃণমূল কংগ্রেসের প্রথমত বলো, তৃণমূল কংগ্রেসকে প্রথম আমি জয়ের মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এ করবো যে যেহেতু ওনারই আমরা কর্মী, ওনারই সৈনিক আমরা, যে এত বড়ো এত সুন্দর যে আমাদের একটা কাজ করার সুযোগ করে দিয়েছে, তার জন্য আমি দলের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। তিনি 5 বছর কাজ করেছেন এবং আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন, এটা কি উন্নয়নের নিরিখে না মানুষের ভালোবাসা? দেখুন, যা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা জনমুখী প্রকল্প দিয়েছে, মানুষ সেটা একদম মানে মন খুলে সেটা কিন্তু মেনে নিয়েছে, যে কারণ উন্নয়নগুলো তারা উপভোগ করছে সেই এতে, আর মানুষ ভালোবাসে, ভালোবাসা দিতে মানুষ হত সেটাও হতে পারে, সেটা বলতে পারবে জনগণ বলতে পারবে, সেটা আমি কিছু বলতে পারবো। মানুষের চাহিদা আরও একটু বেড়ে গেল আপনার প্রতি, যে আরও কিছু তারা উন্নয়ন পাবে, দিতে কতটা প্রতিজ্ঞাবদ্ধ? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমাদের বারবার বলতে হচ্ছে, কারণ যে আমরা যে উন্নয়ন দিয়েছি, যে উন্নয়নটা আমরা বিগত দিন করেছি এবং আগামী দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যায় আরও হয়তো অন্য প্রকল্প হয়তো চালু করবে, তাতে আমরা কাজ করব এবং পাবলিককে খুশি করতে পেরে আমরা খুশি হব। কারণ দেখুন, আগে তো 34 বছর কোনো রাস্তা ছিল না, 2011 সালের পরে 12 বছরে যা উন্নয়ন দিয়েছি আমরা, যেভাবে আমরা উন্নয়ন দিয়ে মানুষের পাশে থাকতে পেরেছি এবং চেষ্টা করব যে আমরা আবার, যে আমরা যারা, শুধু আমি না, আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা 7টা পঞ্চায়েতে আমরা জয়ী হয়েছি, আমরা প্রত্যেকেই সবাই কিন্তু আশাবাদী যে সবাই দায়িত্ব বেড়ে গেল, মানুষের পাশে থেকে কিন্তু আমাদের কাজটা করতে হবে। অনেক ধন্যবাদ দিদি আপনাকে।